जय माँ बगलामुखी देवी जय। नमस्कार दर्शकवृंद, आमी सोमनाथ चट्टोपाध्याय आर आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी माँ बगलार आशीर्वादे आपनारा सकलेई खूब भालो एकटा दिन काटियेछेन एबं अवश्यई करे आपनारा आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेर भालो राखार सम्पूर्ण चेष्टा करेछेन। तो आजकेर बेशी आर कथा ना बाड़िये शुरू करब आजकेर राशिफल विचार, तार साबधानता एबं प्रतिकारमूलक व्यवस्था। तो आज हच्छे एकुशे पौष 1427 बंगाब्द, इंग्रजीते 5 জানুয়ারি 2021 साल। आज मंगलवार, सूर्योदय हबे सकाल 6:18 और सूर्यास्त हबे बिकेल 5:06। पक्ष कृष्ण पक्ष, तिथि सप्तमी तिथि, जा थाकबे भोर रात्रि 4:03 पर्यंत। नक्षत्र उत्तर फाल्गुनी नक्षत्र, जा थाकबे सन्धे 6:21 पर्यंत। और जोग शोभन जोग, जा थाकबे आबार भोर रात्रि 3:01 पर्यंत। और चंद्र कन्या राशिते उपस्थित रयेछेन। जा विशेष बोले थाकि सेटा हच्छे राहुकाल, ई राहुकाल लागबे बेला 2:24 एबं छेड़े जाबे बेला 3:45। तो आपनादेर बारंबार बोले थाकि जे ई राहुकाल चलाकालीन कोनो शुभ काज करबेन ना, नतून किछु आरम्भ करबेन ना, एबं राहुकाल चलाकालीन कोनो भारी खाद्यद्रव्य ग्रहणेरो चेष्टा करबेन ना। तो ये जे समयटा राहुकाल एसेछे सेई समयटा खूब बेशी होले कोनो शुभ चुक्ति आपनारा करे फेलते पारतेन बा कोनो टेंडर जमा करा सब किछु करते पारतेन। तो सेगुलो ख्याल रखबेन, करबेन ना प्लिज। और आज के दिन आपनारा दुटो सुभोजोग पाबेन, एकटा पाबेन सकाल 10:21 थेके निये बेला 11:42 पर्यन्त। एबं आरेकटा जे सुभोजोग पाबेन सेटाके आमरा सुभोजोगेर बेस्ट अफ दा बेस्ट सुभोजोग बोले थाकि, अर्थात अमृतजोग। ওটা পাবেন বেলা 11:42 থেকে নিয়ে বেলা 1:03 পর্যন্ত। তো এই যে লম্বা একটা টাইম স্প্যান আপনারা পাচ্ছেন, অর্থাৎ সকাল 10:21 থেকে নিয়ে বেলা 1:03 পর্যন্ত, এই সময়কালের মধ্যে আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন। নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, প্রথম চাকরি জয়েনের ব্যাপার থাকলে করতে পারেন, এবং ইন্টারভিউ দিতে যাওয়া, টেন্ডার জমা করা, কাজ কোনো শুভ চুক্তি করা, কিংবা পাকা দেখা পাকা কথা সমস্ত কিছু এই সময়কালের মধ্যে করা যায়। এবং এই সময়কালে করা প্রত্যেকটা শুভ কাজই কিন্তু আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হবে। এবার আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাকে বলবো যে একটা বিশেষ পরিকল্পনার মধ্যেই আপনার কেরিয়ারের উন্নতি বা পরিবর্তন করার চেষ্টা করুন। বিক্ষিপ্তকারে কিছু করার চেষ্টা করবেন না, যে চাকরিও করছি ব্যবসাও করছি এরকম কিছু করবেন না। আজকের দিনটা পার্টিকুলার হতে পারে, আপনার চাকরির পাশাপাশি ব্যবসা আছে কিংবা কোনো একটা অতিরিক্ত পেশার সাথেও আপনি জড়িত, আজকে কিন্তু পার্টিকুলার কোনো একটা নৌকাতেই পাটা রাখুন। অর্থাৎ যেটা করবেন সেই এক জায়গাতেই পাটা রাখুন, সেটা আপনার জন্য শুভপ্রদ প্রমাণিত হবে এবং তবে কিন্তু আপনার আর্থিক অবস্থা চমৎকার জায়গায় পৌঁছাবে। আর হতে পারে যে কাজের জন্য আজকে আপনাকে একটু ভ্রমণ করতে হবে, সেটা কিন্তু আপনার জন্য লাভদায়কই হবে এবং সামাজিক স্তরেও কিন্তু আপনার জনপ্রিয়তা আজকে ভালো রকম বৃদ্ধি পাবে। ফলে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে বলবো এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে। এবং সহকর্মীরা, আপনাদের যারা সহকর্মী আছে তারাও কিন্তু আজকের দিনে আপনার মতামতকে সমর্থন করবে। সুতরাং ওভারঅল দিনটা আপনার জন্য ভালোই কাটবে। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা যথেষ্ট ভালো দিন। তাই নিজের বুদ্ধিমত্তার সাথে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো দিনের শুরু থেকেই নিজেকে পড়ামুখী করে রাখুন, কিন্তু নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আজকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন, ওগুলো আপনাকে বেশি ভালো শুভ ফল দেবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি দান করবেন না, কাউকেই করবেন না। যদি মনে হয় যে আপনি দুধ চা করে সকলকে খাওয়াবেন, দুধ চা করতে পারেন, হাতে করে পরিবেশন করবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে কোনো হনুমান মন্দিরে একটু দুধ দান করে আসুন আপনার সামর্থ্য অনুযায়ী, এবং আপনাকে আপনি তাকে তার মনোবেদনা আপনার মনোবেদনা মনোকামনা জানিয়ে আসুন, দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তো আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে একটু দুধ দান করে আসুন, যাতে সেটা ওই প্রতিষ্ঠানের কাজে লাগে, ধার্মিক প্রতিষ্ঠানের, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল আপনি লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো
যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা কিন্তু নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে আজকের দিনটা পার্টিকুলারলি একটু সাবধান থাকবেন, কারণ আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে, একটু বাগবিতণ্ডা ঝগড়া অশান্তি হতে পারে এবং কেরিয়ারের ইম্প্রুভমেন্ট নিয়েও আজকের দিনে আপনি একটু মানসিক চাপের মধ্যে এসে পড়বেন, যা কিন্তু আপনাকে বেশ বড় রকমের একটা নাড়া দিয়ে যেতে পারে। আর কাজের ক্ষেত্রে বলবো অবশ্যই কঠোর পরিশ্রমের সাথে নিজেকে যুক্ত রাখুন, তাতে হয়তো আজকের দিনেই আপনি খুব বেশি ভালো ফলাফল লাভ করতে পারবেন না, কিন্তু আপনার পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিক আপনি পাবেন, সেই জন্য নিজেকে পরিশ্রমমুখী অবশ্যই করে রাখবেন। এবং কিছু অপ্রত্যাশিত ব্যয় আপনার সমস্যার কারণ হতে পারে, আর্থিক সমস্যার কারণ হতে পারে, তাই নিজের ব্যয়কে অবশ্যই সংকোচন করার চেষ্টা করুন বা নিজের বুদ্ধিমত্তার সাথে নিজের ব্যয়কে রাখুন। এবং আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যও খুব একটা ভালো থাকবে না, বা হালকা জ্বর হতে পারে, ঠান্ডা লেগে একটু ভুগতে পারেন, সেজন্যে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী থাকুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা করুন, কিন্তু রিভাইজ পড়াটাকে আগে বেশি গুরুত্ব দিন, কারণ নতুন পড়া কঠিন পড়াগুলো খুব একটা আপনার মগজে আজকে ঢুকবে না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে লোভ অবশ্যই ত্যাগ করুন এবং এমন কোনো কাজ করবেন না যাতে লোকে আপনাকে স্বার্থপর বলে চিহ্নিত করতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা ছোট কাঁচা হলুদের গাঁট নিন, নিয়ে তাকে আপনার সমস্ত মনোবেদনা মনোকামনা জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে তাহলে নিয়ম আপনার জানা আছে যে একটা বড় পাত্রে জল নেবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে ওই হলুদকে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। কিন্তু দুটো নিয়ম খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে হলুদ সমেত পাত্রের ওই জল আজকে আপনি পরিষ্কার করবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন হলুদ সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো অবস্থাতেই কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ কিন্তু আপনার আর্থিক অবস্থার যথেষ্ট ভালো উন্নতি হবে, পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন, লটারিতে টাকা পেতে পারেন, সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন, শেয়ার বাজারে ফাটকা কারবারেও টাকা পেতে পারেন বা অন্য সমস্ত খাত থেকেও একটু টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি আপনার ব্যবসা প্রসারণ করতে যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তো আজকের দিনটা পারফেক্টলি আইডিয়ালি আপনার জন্য শুভ দিন, আপনি নির্দ্বিধায় সেটা করতে পারেন। এবং যারা মনে করুন একটু উদ্বৃত্ত টাকা রোজগার হয়ে গেছে তো চাইলে আগে সবার ফার্স্ট নিজের দেনা শোধ করুন, আর যদি সেই জায়গাটা রিকভার থাকে অর্থাৎ দেনা ফেনা কিছু যদি না থাকে তাহলে টাকাটাকে সঞ্চয় করে ফেলুন, কোনো জায়গা নেই তো মিউচুয়াল ফান্ডে লাগিয়ে রেখে দিন 20 বছরের নামে, দেখবেন অবশ্যই ভালোই হবে এটা আপনার জন্য। এবং খেয়াল রাখতে হবে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা নিজের অহংকারের কারণেই একমাত্র নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন, তাই অহংকার আপনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, বিশেষ করে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে দেখানোটা কিন্তু একদমই ঠিক হবে না। এবং আপনার আগ্রহের অভাবে আপনি কিন্তু কিছুটা বাধা পাবেন আপনার কর্মক্ষেত্রকে প্রসারণের জন্য, যদি সেগুলোর দিক থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে পারেন, সরিয়ে চলতে পারেন তাহলে কিন্তু ওভারঅল কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন ঝুঁকিপূর্ণ কোনো কাজ কিন্তু আজকে করবেন না, কোনো সিদ্ধান্তও নিতে যাবেন না, তাহলে কিন্তু বড় পস্তাতে হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো ওই ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, অর্থাৎ নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আজকে কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবেন না, রিভাইজ পড়ার সাথেই নিজেকে সংযুক্ত রাখুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে কিন্তু খেয়াল রাখবেন আপনাদের জন্য সাবধানতা, উদ্বৃত্ত টাকা এলেই আমাদের যেটা হয় বর্তমান দুনিয়াতে সেটা হচ্ছে একটু ব্যভিচারী আচরণটা বেড়ে যায়, মানে টাকা অনেক পেয়ে গেছি মদ খেয়ে নেবো, একটু বন্ধুবান্ধব নিয়ে হৈ হুল্লোড় করে দেবো,
এই খাওয়ালাম ওই খাইলাম, দিনের শেষে গিয়ে দেখলাম একটা টাকাও নেই, ঘন্টা যা ইনকাম করেছি তার থেকে বেশি খরচা করে দিয়েছি। তো এই জায়গা থেকে যদি একমাত্র নিজেকে বাঁচাতে পারেন তাহলে আপনার খ্যাতি এবং অর্থ দুই বাঁচবে, নচেত এই দুটোই কিন্তু আজকে নষ্ট হয়ে যাবে। তাই সাবধান, আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে অবশ্যই গিয়ে কোনো হনুমান মন্দিরে মাথা টেকুন এবং হনুমানজির আরাধনা করার পরে তার কাছে আপনি আপনার সমস্ত মনোবেদনা মনোকামনা জানিয়ে একটু শুভ আশীর্বাদের কামনা করে আসুন, দেখবেন অবশ্যই আপনার সাথে শুভ হবে। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তো কোনো অসুবিধা নেই, আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয় যান, সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে একটু উপাসনা করে আসুন, কিন্তু খেয়াল রাখবেন মাথাটা মাটিতে ঠেকিয়ে আসুন, দেখবেন অবশ্যই আপনার সাথে ভালো ঘটবে। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলবো মানসিকভাবে কিন্তু আজ আপনাকে শক্ত থাকতে হবে এবং সেই চেষ্টা করাটাই আপনার জন্য কিন্তু বেশি উপযুক্ত হবে। আর যে কোনো পরিস্থিতিতে রাগের পরিবর্তে যদি নিজের বুদ্ধিমত্তার সাথে শান্তভাবে কোনো কাজ করেন বা সিদ্ধান্ত নেন তবেই কিন্তু সেটা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে, নচেৎ সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আজ যদি আপনার কোনো সাক্ষাৎকার থাকে বা মানে ইন্টারভিউ থাকে, সেটা চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত বা কেরিয়ার ইম্প্রুভমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে কারুর সাথে, সেখানে কিন্তু সশরীরে অবশ্যই পৌঁছে যান। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন শুভ সময়টাকে ধরে যদি যান সেটা আপনার জন্য বেশি লাভকারী হবে। এবং আজকের দিনে কিন্তু আপনি অনেক আপনাকে ঘুরতে হবে, যেটার প্রত্যেকটাই আপনি উপভোগও করবেন এবং সেখান থেকে আপনি কিছু আর্থিক লাভও পাবেন। আর খেয়াল রাখুন আপনার সৃজনশীল যে দক্ষতাটা আছে সেটাকে আজকের দিনে ফুল মাত্রা ইউজ করুন, তবে কিন্তু আপনি ভালোভাবে আপনার কেরিয়ারে ইম্প্রুভ করতে পারবেন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো অবশ্যই নিজের বুদ্ধিমত্তার সাথে দিনটাকে পরিচালন করার চেষ্টা করুন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনি অবশ্যই শুভফল লাভ করবেন তার মাধ্যমে। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী থাকুন এবং রিভাইস পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আজকের দিনে আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চার। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আর্থিকভাবে আপনি আজকে অনেক ভালো লাভবান হবেন, কিন্তু সাবধান থাকতে হবে যে তাকে সঞ্চয় করার পরিকল্পনা করে নিন, নচেৎ কিন্তু ইনকামটা পুরো বৃথা যাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে অবশ্যই করে মা দুর্গার আরাধনা করুন এবং তাকে আপনার মনোকামনা মনোবেদনা জানিয়ে একটা আশীর্বাদ প্রার্থনা করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তো কোনো অসুবিধা নেই, আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে উপাসনা করে আশীর্বাদ কামনা করে আসুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে আজ কিন্তু আপনাদের বিরোধী সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বিরোধী কথাটা রাজনীতিবিদ কথাটা দুটো যেন একে অপরের বন্ধু, তো সেই জন্য আপনাদের কিন্তু বিশেষ সচেতন থাকা উচিত যদি আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন তো। এবং আজকে কিছু আনন্দমূলক ভ্রমণেও আপনাকে যেতে হতে পারে, যেটার কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হবে এবং সেদিকটা একটুখানি নিজের বাজেটকে খেয়াল করেই চলাচল করাটা বেশি ভালো হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই করে প্রতিবেশীদের সাথে বা আপনার চারপাশে যারা আছে তাদের সাথে আলোচনা করাটা উচিত হবে এবং সেখান থেকে যে মতামতটা বেরোবে আপনার ইম্প্রুভমেন্টের জন্যে বা সমস্যা থেকে বেরোনোর জন্য সেটা আপনার জন্য ভালো হবে। এবং আজ বাড়িতে কিছু অতিথিও আপনার চলে আসতে পারে, যার কারণে আপনি কিছু মানসিক আনন্দ হয়তো পাবেন কিন্তু কিছু অর্থের ব্যয় অবশ্যই হয়ে যাবে, যেটা আপনার মাসিক বাজেটকে একটু আঘাত আনতে পারে। এবং আজ কিন্তু খেয়াল রাখবেন কোনো জটিল একটা বিষয়ের সমাধান কিন্তু আপনি পাবেন এবং সেটা করাটা আপনার জন্য কিন্তু বেশ লাভকারী উপকারী প্রমাণিত হবে। তাই সেদিকটা দিনের শুরু থেকে ফোকাস রাখুন এবং অবশ্যই করে আজকে সারাটা দিন মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। আর যাদের রাজনৈতিক যোগাযোগ আছে তারা কিন্তু রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু সুবিধা লাভ করতে পারবেন নিজের কেরিয়ার ইম্প্রুভমেন্টের জন্য, সুতরাং সেগুলোকেও কাজে লাগানোর চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো,
তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে তার উপযুক্ত প্রাপ্য ভালোবাসা সম্মানটুকু দিয়ে দিনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন তার সাথে, সেটা আপনার জন্য ভালো হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেই আজকের দিনে আগে আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে চোখ কান একটু খোলা রাখবেন। যা ভালো আছে এবং যা মন্দ আছে সেটাকে ঝাড়াই বাছাই করে নিজের জীবনে সংযুক্ত করার ক্ষমতাটাকে তৈরি করুন, সেটা আপনার জন্য লাভকারী হবে এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার শরীরে থাকা সমস্ত রূপর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটা রূপর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল পাবেন। তবে খেয়াল রাখবেন রূপর ওই অতিরিক্ত দ্রব্যটা যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওটা আপনার সাথেই থাকে। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে আপনি যা চাকরি করেন বা যা ব্যবসা করেন সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন, আজ কিন্তু আপনার অফিসের সহকর্মী বা আপনার নিচুতলার কর্মী বা উঁচুতলার কর্মী তাদের থেকে কিন্তু বেশ সুবিধা পাবেন নিজের কেরিয়ারকে ইম্প্রুভ করার জন্য, নিজের দিনটাকে ভালোভাবে পার করার জন্য। আর যারা সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তি তাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত মঙ্গলজনক হবেই হবে। কিছু না কিছু একটা বাড়তি সুযোগ সুবিধা আজকের দিনে অবশ্যই আপনি আপনার জীবনে লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও দিনটা যথেষ্ট ভালো দিন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা কিন্তু আপনাদের জন্য আইডিয়ালি একটা রোম্যান্টিক দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন এবং আপনার প্রতিদিনের যে রুটিনটা আছে সেটাকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখারই চেষ্টা করুন। বাড়তি কোনো কাজের মধ্যেও যুক্ত হবেন না, আবার কোনো কাজকে ছেটে ফেলেও দেবেন না নিজের ডেলি রুটিন থেকে। এবং আপনার বাচ্চাদের বিষয়েও আজকে আপনি যথেষ্ট আনন্দিত হবেন, মেবি যাদের সন্তান বিবাহতুল্য হয়ে গেছে তাদের বিয়ে সংক্রান্ত কোনো একটা ভালো খবরও পেতে পারেন। এবং আজকের দিনে আপনাদেরকে বলবো আপনাদের বাড়িতে যারা প্রবীণ আছে বা আপনার পরিচিতির মধ্যে যারা প্রবীণ আছে তাদের একটুখানি যত্ন নেওয়ার চেষ্টা করুন। শুধু ওই একটা জায়গায় একটুখানি চাপের যে তাদের একটু যত্ন না করলে কিন্তু আপনাকে কিছু উদ্বিগ্নতার মধ্যে পড়তে হতে পারে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে দিনের শুরু থেকে পড়ামুখী থাকুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেই আজকের দিনে আগে আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1 এবং আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কাঁচের পাত্র ভুলেও ব্যবহার করবেন না। চায়ের দোকানে চা খেতে গেছেন, কাঁচের গ্লাস না, মাটির ভাঁড়ে খান, কাগজের কাপে খান, কিন্তু কাঁচের পাত্র নৈব নৈব চা। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে। আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, একটা টাকার কয়েন নিন, সেটা 1 টাকার কয়েন হোক, 2 টাকার কয়েন হোক বা যে কয়েনই হোক, তাকে নিয়ে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে তাহলে নিয়ম আপনার জানা আছে যে একটা বড় পাত্রে জল নেবেন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে ওই কয়েনকে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন এক্ষেত্রে 2 নিয়ম, কয়েন সমেত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না। যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন কয়েন সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে যারা নতুন অফিসে জয়েন্ট করেছেন তারা কিন্তু নিজেদের কাজের যে প্রয়োজনীয় ফাইল আছে, নথিপত্র আছে, সেগুলোকে কিন্তু ভালোভাবে বজায় রাখার, মানে ভালোভাবে সেফ রাখার একটা চেষ্টা করুন। কারণ তার কোনো একটা হারিয়ে গিয়ে আপনাকে কিন্তু মহাবিপদে ফেলতে পারে বা কোনো একটা নষ্ট হয়ে গিয়ে মহাবিপদে ফেলতে পারে। এবং আজকের দিনে আপনি আপনার ব্যক্তিগত হোক বা অন্য কারুর ব্যক্তিগত হোক
কোনো বিষয় নিয়ে কোনো বাড়তি কথা বলতে যাবেন না, কারণ এই বাড়তি কথা কিন্তু আজ আপনার ভীষণ ক্ষতি করে দিতে পারে। এবং অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনি আজকের দিনে আপনার পরিবার পরিজনকেও যথেষ্ট সময় দিতে পারবেন না, ফলে সেখান থেকেও একটা অশান্তির সৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো অবশ্যই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বুঝিয়ে বলে একটু ব্যবধান রেখে দিনটাকে চালানোর চেষ্টা করুন, নচেত কিন্তু একটা বড় অশান্তি হয়ে যেতে পারে। এবং আজকের দিনে জাতিকারা জরায়ুর সমস্যা বা জাতক জাতিকা উভয়ই পেশিগত সমস্যা বা ব্যথার সমস্যায় ভুগতে পারেন, সে বিষয়ে একটু সাবধান থাকবেন। এবং অবশ্যই করে আজকের দিনে নেগেটিভ মেন্টালিটি যুক্ত লোকেদের থেকে নিজেদের বাঁচিয়ে চলুন, নেগেটিভ কথাবার্তা থেকেও নিজেকে বাঁচিয়ে চলুন, নেগেটিভ কাজ থেকে বাঁচিয়ে চলুন, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে বাঁচিয়ে চলুন, নচেত কিন্তু আপনি সমস্যায় পড়বেনই পড়বেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত স্টুডেন্ট, তাদের বলবো দিনের শুরু থেকে পড়ামুখী হয়ে থাকুন, কিন্তু রিভাইস পড়ার সাথেই নিজেকে যুক্ত রাখুন, কারণ নতুন পড়া বা কঠিন পড়ার কোনোটাই আপনার মাথায় ঢুকবে না, ফলে বেকার সময়টা নষ্ট হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি কাউকেই দানে দেবেন না, খাওয়াবেন না। আপনি গৃহবধূ, দুধ চা করেছেন, চা করা অবধি ছেড়ে দেবেন, কাউকে হাতে করে গিয়ে বাড়িয়ে দেবেন না চাটা। এবং আপনাদের জন্যে প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার শরীরে যদি অলরেডি রূপ আছে তো কোনো অসুবিধা নেই, যদি না থেকে তাহলে তাকে অন্তত একটা রূপোর কোনো দ্রব্য আপনার সাথে রাখুন, বুক পকেটে রাখুন, প্যান্টের পকেটে রাখুন, ধারণ করার হলে ধারণ করে নিন, দেখবেন এটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতিতে একটু সহায়তা অবশ্যই করবে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। আজ কিন্তু ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় একটা নতুন পরিকল্পনা নেওয়াটা কিন্তু বেশি লাভজনক হবে নিজের ব্যবসাকে ইম্প্রুভ করার জন্যে, তাই সেই বিষয়ে দিনের শুরু থেকে নিজেকে ফোকাস রাখতে বলবো। এবং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা স্টুডেন্ট, তারা কিন্তু আজ শিক্ষায় যথেষ্ট ভালো অগ্রগতি পাবেন, খুব ভালো ইম্প্রুভ করতে পারবেন। সেই জন্যে বলবো যে দিনের শুরু থেকেই নিজেকে পড়ামুখী করে রাখুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আজকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন, ওটা কিন্তু আমৃত্যু আপনার জীবনে ছবির মতন গেঁথে যাবে, যা দিয়ে আপনি আপনার কেরিয়ার ইম্প্রুভ করতেও পারবেন। এবং আজকের দিনে আপনারা হঠাৎ করে একটা আর্থিক লাভের মুখ দেখতে পাবেন, শেয়ার বাজারে যারা ইন্টারডে করছেন বা ফাটকা কারবার করছেন অথবা লটারি কাটেন, তাদের জন্য এই সুযোগটা অবশ্যই থাকবে, তাই সেই লাভটাকে তোলার চেষ্টা করুন। এবং আজকের দিনে আপনি জীবনে নতুন কিছু শেখার খুব ভালো একটা সুযোগ পাবেন, তাই সেটাকেও কাজে লাগান। আর যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা ডিলার, তাদের প্রত্যেকটা ডিল কিন্তু আজকের দিনে লাভজনক হবে, শুধু খেয়াল রাখবেন রাহুকালটাকে মেনটেন করবেন, দেখবেন অবশ্যই ভালোভাবেই আপনি আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। এবং যদি কোনো নতুন প্রকল্প শুরু করার কোনো পরিকল্পনা আপনার থেকে থাকে, তাহলে ওই শুভ সময় অর্থাৎ যেটা সকাল 10:21 থেকে নিয়ে বেলা 1:03 পর্যন্ত বলেছিলাম, ওই সময়টার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালো লাভদায়ক হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে খুব ভালোভাবে দিনটাকে উপভোগ করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, কোনো অনুষ্ঠানে যোগদান করতে হলে একা যাবেন না, একা কোনো অনুষ্ঠানে যোগদান করা কিন্তু আপনার জন্যে ভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 125 গ্রাম চিনি কিনে তাকে আপনার সমস্ত মনোবেদনা মনোকামনা জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে, তাহলে নিয়ম আপনার জানা আছে, একটা বড় পাত্রে জল নেবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলেই 125 গ্রাম চিনিকে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না,
হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে আপনি যে অফিসে চাকরি করেন সেখানকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু আজ ভীষণভাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং আপনি আপনার পরিবারের দায়িত্ব বা যত্ন নেওয়ার জন্য কিন্তু অবশ্যই নিজেকে প্রস্তুত রাখুন এবং সেই কাজটা করুন। এবং আপনার কিছু কথাবার্তা ভুল কথাবার্তার কারণে আপনি একটা হতাশার পরিবেশ তৈরি করে ফেলতে পারেন বা কোনো একটা হাসির মধ্যে হাস্যজনক অবস্থার মধ্যে নিজেকে নিয়ে গিয়ে ফেলতে পারেন। সেই জন্যে নিজের কথাবার্তা বলার সময় অবশ্যই করে ভীষণ সংযত থাকার চেষ্টা করুন এবং ভেবে চিনতে বুদ্ধিমত্তার সাথে নিজের বক্তব্যকে বলুন। এবং কিছু মূল্যবান সম্পদের আকাঙ্ক্ষা কিন্তু আজ আপনার পূরণ হতে পারে, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেদিকটাতেও একটুখানি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনে আপনার আত্মবিশ্বাসকে কিন্তু উপযুক্ত মাত্রায় নিজের জীবনে রাখার চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো অবশ্যই করে নিজের অবসর সময়টুকু নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে দিন এবং তাকে তার প্রাপ্য ভালোবাসা সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য অবশ্যই লাভকারী প্রমাণিত হবে। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তারা অবশ্যই করে দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেই আজকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে মদ মাংস বা ব্যভিচারীমূলক সমস্ত রকম বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, কারণ এর প্রত্যেকটাই কিন্তু আপনাকে নেগেটিভ ফলাফল দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই। যে সকল প্রাণী দুধ প্রদান করে, যাদের দুধ খেয়ে আমরা বড় হই, যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি, তাদেরকে কোনো একটা সবজি খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল পাবেন। এক্ষেত্রে কিন্তু আমি ষাঁড় বা পাঁঠা খাসি ওদের কথা বলিনি, সেটা একটু বুঝে নেবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলবো স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আজ আপনাদের সচেতন থাকার অত্যন্ত বেশি প্রয়োজনীয়তা আছেই আছে এবং সেদিকটায় খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন কোনো রকম কারণ ছাড়াই আজ কিন্তু আপনি পরের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যেটা একদমই উপযুক্ত বিষয় হবে না, যার কারণে আপনি আপনার জীবনে অনেক বেশি সমস্যা সৃষ্টি করবেন। এবং যারা লোহার ব্যবসা করেন মকর রাশির জাতক জাতিকা তাদের কিন্তু আজ বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, তাই সেই বিষয়ে ভীষণ সাবধান থাকুন। এবং কিছু লোক আপনার বিরুদ্ধে গুজব ছড়াতে পারে, মিথ্যে বদনাম দিতে পারে, আপনার ক্ষতি করার একেবারে আদা জল খেয়ে শুরু করতে পারে যে আপনার ক্ষতি করেই ছাড়বে আজকে, সেই বিষয়গুলো অত্যন্ত সাবধান থাকুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো নিজেদের সম্পর্কের মধ্যে অর্থাৎ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যেটাকে প্লিজ বাড়তে দেবেন না। একজন চুপ করলেই কিন্তু সমস্যাটা অনেকটা কমে আসতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান। এবং অবশ্যই করে আপনি আপনার মন মতন সফলতা আজকের দিনে লাভ করতেই পারবেন না, তাতে আপনি যে সেক্টরেই চাকরি করুন বা যে সেক্টরেই ব্যবসা করুন। তবে হ্যাঁ, নিরুৎসাহিত না হয়ে কঠোর পরিশ্রম করুন। আজকে হয়তো লাভ পাবেন না কিন্তু আপনার পরিশ্রমের ফলাফল আপনি নিশ্চয়ই পাবেন, এটা একদিনের ঘটনা, আগামীকালই সব ঠিক হয়ে যেতে পারে। এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই কিন্তু মকর রাশির জাতক জাতিকার জন্য বুদ্ধিমানের কাজ হবে, তাই সেই বিষয়টাকে মাথায় রাখুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা না করে যদি আপনি রিভাইস পড়ার সাথে যুক্ত থাকেন সেটাই কিন্তু আপনার জন্য লাভকারী প্রমাণিত হবে, তাই সে ব্যাপারে খেয়াল রাখবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটা, তিনি আপনার চেনা অচেনা শত্রু মিত্র যাই হোক, তার সাথে আপনার আচার আচরণকে কিন্তু অবশ্যই ভালো রাখুন। তার সাথে কথাবার্তা বলার সময় কোনো স্ল্যাক করবেন না, বাজে ভাষা ইউজ করবেন না, নচেত এক তো খারাপ দিন সেটাকে আপনি আরও খারাপ করে ফেলবেন।
আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার শরীরে থাকা সমস্ত রূপর দ্রব্যগুলো ব্যতি রেখে অতিরিক্ত একটা রূপর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। দেখবেন অনেকটা ভালোভাবেই দিনটাকে পার করতে পারবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন রূপর ওই অতিরিক্ত দ্রব্যটি যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওটা আপনার সাথেই থাকে। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ আপনারাও কিন্তু কিছু ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তাই দিনের শুরু থেকেই সেই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন এবং যারা রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু এই ব্যাপারে বেশি সাবধান থাকার চেষ্টা করুন। অবশ্যই আজকে দিনে বাইরের খাবার এড়িয়ে চলুন, কারণ ফুড পয়জনিংয়ের একটা বিরাট ভয় রয়ে যাচ্ছে এবং আজকের দিনে আপনাদের সন্তানদের কেরিয়ারও কিন্তু ব্যাহত হতে পারে, ফলে তাদেরকে নিয়েও আপনি বিভিন্ন প্রকার উদ্বিগ্নতার মধ্যে গিয়ে পড়বেন। আর খেয়াল রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু আজ আপনার কাজ পণ্ড হবে, ক্ষতি হবে, বাতিল হতে পারে, তাই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। হ্যাঁ আমি চেষ্টা করছি এই অবধি মুখের ভাষাটা রাখবেন। এবং আজকের দিনে যদি বেশি অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে চান না, আপনি এত বড় সমালোচনার মুখোমুখি হবেন যে এই সমস্যা থেকে বেরোতে আপনার বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে, তাই বিশেষ সাবধানতা অবলম্বন করুন। এবং অবশ্যই করে বলবো যে আজকের দিনটা মনের কথা না শুনে না মাথার কথা শুনুন, সেটা আপনাদের জন্য লাভকারী প্রমাণিত হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো বেশ সাবধানে থাকুন, কারণ আজ কিন্তু আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার একটা বড় অশান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সাবধান থাকলে সেটার থেকে অনেকটা বেঁচে বেরোতে পারবেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকেও বলবো নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা না করে যদি আপনি রিভাইজ পড়ার সাথে নিজেকে সংযুক্ত রাখেন তাহলে বরং আপনার জন্য সেটা বেশি লাভদায়ী প্রমাণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সমস্ত রকম ব্যভিচারী ভাব থেকে নিজেকে সরিয়ে দিন। শেয়ার বাজারে ইন্ট্রাডে করবেন না, ফাটকা কারবার করবেন না, লটারি টিকিট কাটবেন না, কারণ এর কোনোটাই আপনাকে আর্থিক লাভ দেবে না, উল্টে আপনার অর্থ ক্ষতি করে দিয়ে চলে যাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে যিনি বৃদ্ধ ব্যক্তি আছেন তিনি যেই হন সম্পর্কে আপনার, তার পায়ের ধুলো নিয়ে কপালে ঠেকিয়ে আপনি আপনার দিন শুরু করুন এবং মনে মনে তার পায়ের ধুলোকে আপনার সমস্ত মনোবেদনা মনোকামনা জানিয়ে দিনটা শুরু করুন। দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আপনার প্রত্যেকটা কাজ, সেটা যে কাজই হোক, প্রত্যেকটা কাজকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে করার চেষ্টা করুন। খুব ছোট্ট করে উদাহরণ দিতে গেলে আমি প্রথম গৃহবধূদের দিয়ে বলছি, ওটাই অনেকটা ভালো উপকারে লাগবে সবার জন্যে, যে আপনি রান্না করতে বসেছেন, জামা কাপড় কাচতে হবে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছেন, রান্নাও করছেন, এই দুটো কাজকে একসাথে না করে আপনাকে ডিফাইন করতেই হবে যে রান্নাটা করে জামা কাপড় কাচতে যাব অথবা জামা কাপড়টা কেচে রান্নাটা করতে যাব। আপনি যখনই দুটো কাজকে একসাথে করার চেষ্টা করতে যাবেন দেখবেন দুটোই আপনার নষ্ট হবে। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আপনি আপনার ডেলি রুটিনটাকে সেইভাবে সাজান যে একসাথে দুটো কাজ যেন আপনাকে না করতে হয়। ফোনে কথা বলতে বলতে রাস্তায় পার করছেন, তো দুটো কাজ করছেন, রাস্তাও পার করছেন, ফোনেও কথা বলছেন, বিপদে কিন্তু পড়বেনই, সেই জন্য সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তাদের বলবো আজকের দিনে ইন্ট্রাডে আপনার ভীষণ উপকারে আসতে পারে, তাই যদি সেই জায়গাটা খেয়াল রাখেন যে ওখান থেকে কিছু ফাটকা লাভ তুলব তো করতে পারেন। এবং যারা যুবক বা যুবতী তারা কিন্তু কেরিয়ার ইম্প্রুভমেন্টের ভালো অফার পাবেন, তাই সেই সুযোগটাকে কোনো অবস্থাতেই হাতছাড়া করবেন না। এবং আজকের দিনে টাকা দেওয়ার বদলে টাকা নেওয়ার লক্ষণটা আপনার বেশি থাকবে, তাই সেদিকটাতে কিন্তু আপনি গুরুত্ব দিন। যদি কোথাও পাওনা আছে সেগুলোকে গুটানোর চেষ্টা করুন, যদি কোথাও ফাটকা কারবার করেছেন প্রফিটটাকে তুলে আনার চেষ্টা করুন। এবং আজকের দিনে যদি আপনি কোনো কাজ শুরু করেন বিশেষ করে শুভ সময়টাকে মাথায় রেখে, তাহলে দেখবেন আপনার অর্থ সংক্রান্ত সমস্যাটাকে যেন আপনি শেষ করতে পারবেন, যা নিয়ে এতদিন ধরে আপনি ভুগছেন। এবং
খেয়াল রাখতে হবে আজকের দিনে কিন্তু অন্যের মতামতকেও অবশ্যই গুরুত্ব দেবেন, শুধু নিজের মর্জি অনুযায়ী চলবো এ কথাটা কিন্তু আপনার ক্ষতি করে দিয়ে যাবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে ভালোভাবে পার করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য লাভকারী প্রমাণিত হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে বলবো রিভাইজ পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াটাকেও আয়ত্ত করার চেষ্টা করুন, সেটাও আপনাকে শুভ ফলই দিয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ পোড়াবেন না, দুধ পোড়া দেখবেন না, যদি চোখে দুধ পোড়া পড়ে যায় তাহলে নিজ ধর্মের ইষ্ট দেব বা দেবীকে স্মরণ করে ক্ষমা চেয়ে নিন, কারণ এই দুধ পোড়া বিষয়টা কিন্তু আপনাকে অনেক ক্ষতি করে দিতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার নিজের মাকে যে কোনো উপায়ে খুশি করুন, তার কোনো একটা প্রিয় দ্রব্য উপহার দিয়ে বা মাতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তাকে আপনি খুশি করুন কিছু একটা গিফট দিয়ে, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। আর যাদের মা জীবিত নেই বা মাতৃস্থানীয় কেউ জীবনে জড়িত নেই, তারা নিজের মায়ের ফটোর সামনে মায়ের প্রিয় কোনো একটা দ্রব্যকে রেখে মায়ের ফটোর কাছে অনুরোধ করুন যে তার তিনি যেন আপনার দিনটাকে শুভ করে দেন, আরও দেখবেন অবশ্যই ভালো ফলাফল লাভ করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো যদি প্রতিকারগুলো আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, এবং প্রতিকারগুলো কাজে না এলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, যদি প্রতিকারগুলো আপনাদের উপকারে আসে তাহলে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন লাভটা ভিডিও থেকে তুলতে পারে। এবং আমাকে যদি কিছু জানানোর থাকে, জানার থাকে বা মতামত দেওয়ার থাকে, নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি সঠিক সময় সঠিক লোকের উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল অপশানটাকে অন করে দিন, যাতে করে আমি আপনাদের ভালোর জন্য যত ভিডিও দিয়ে থাকি তার প্রত্যেকটা নোটিফিকেশন ইউটিউব সঠিক সময় আপনাকে পৌঁছে দেয় এবং আপনি ভিডিওটা সবার আগে দেখতে পান। আজকের বেশি আর কিছু বলার নেই, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো না আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকের মতো নয় ছুটি দিন, নমস্কার।